আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় চিকন ও ছোট দাঁত চিকিৎসার মাধ্যমে কিভাবে স্বাভাবিক করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনেকেরই সামনের দিকে এমন ছোট দাঁত দেখা যায়, আর এমন দাঁত ছোট থাকার কারণে পাশে গ্যাপ থেকে যায়, যেমন তার জন্য দাঁতগুলো ফাঁকা ফাঁকা দেখা যায়। তো এ ধরনের দাঁতের খুবই ভালো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এমন একটি ট্রিটমেন্ট রয়েছে, যে ট্রিটমেন্টটি করে আপনি দাঁতটি স্বাভাবিক পর্যায়ে আনতে পারেন। স্বাভাবিক যেমনটি থাকে ঠিক তেমনই দেখা যাবে। তো এই ট্রিটমেন্টটি করতে হলে আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে দাঁতে একটি ক্যাপ করাতে হবে। দাঁতে ক্যাপ করায় নিলে এমন ছোট দাঁতের উপরে বিশেষ করে যদি ক্যাপ করায় নেন, তাহলে সেটি দেখতে পাশের দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে অনেক ভালো দেখাবে এবং ফাঁকাগুলাও বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আমার বেশ কয়েকটি ভিডিও বলি যে দাঁতের ফাঁকা বন্ধ করতে ক্যাপ করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়ে থাকি। তবে এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতটি ছোট রয়েছে, আর এই ছোট দাঁতের পরে যদি আপনি ক্যাপ করায় নেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যেহেতু অন্য অন্য সময় দাঁতে যখন ক্যাপ করাতে হয়, তখন দাঁত এমন কেটে ছোট করাতে হয়। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতে সমস্যা ছিল, সে দুটি দাঁত ট্রিটমেন্ট করা হয়েছে এবং ট্রিটমেন্ট করার পরে সেখানে ক্যাপ পরানোর জন্য কেটে দাঁত ছোট করা হয়েছে, এবং এখানে ক্যাপ পরানো হচ্ছে, আর এটি হচ্ছে ক্যাপ পরানোর পরের ছবি। তো ভিউয়ার্স, যেহেতু যে কোনো দাঁতে মাড়ির দিকে হোক বা সামনের দাঁত হোক, সে দাঁতে যদি ক্যাপ পরানোর প্রয়োজন হয়, তবে সে দাঁতটি ক্যাপ পরানোর জন্য কেটে একটু ছোট করাতে হয়। এই ধরনের দাঁত যেহেতু এমনিতেই ছোট, তার জন্য এ ধরনের দাঁতে কোনো রকম কাটিং করার প্রয়োজন হয় না, কেটে ছোট করার প্রয়োজন হয় না, রুট ক্যানাল ট্রিটমেন্ট করারও প্রয়োজন হয় না। তাই এ ধরনের দাঁতের জন্য আপনি খুব সহজে ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি কোনো ঝামেলামুক্ত ট্রিটমেন্ট, কোনো ঝামেলাযুক্ত ট্রিটমেন্ট এটি নয়, পুরো ঝামেলামুক্ত বললেই চলে। তো জাস্ট আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতে যদি একটি ক্যাপ করে নেন, যেমনটি এখানে করা হয়েছে, যে দেখুন এখানে এই দাঁতটিতে কিন্তু ক্যাপ করে দেওয়া হয়েছে, আর তারপরে ছবি হচ্ছে এটি, দেখতে বেশ ফাঁকাটাও বন্ধ হয়ে গেছে এবং এ ধরনের ট্রিটমেন্টের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য এ ধরনের ট্রিটমেন্ট খুবই উপযোগী। তো যদি কারো এ ধরনের দাঁত থাকে, তারা অবশ্যই ক্যাপ করিয়ে নেবেন। যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে নিকটস্থ ডেন্টিস্টে আপনারা পরামর্শ করতে পারেন। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিও ছোট দাঁত, এটিও ছোট দাঁত, এমন ছোট দাঁতের উপর ক্যাপ করাতে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় না। রুট ক্যানাল ট্রিটমেন্ট ছাড়াই এমন দাঁতে ক্যাপ করা যায়, আর তাতে করে আপনার দাঁতের ফাঁকাটাও বন্ধ হয়, দেখতেও সুন্দর দেখায়। তো ভিউয়ার্স, এমন দাঁতের জন্য এই ট্রিটমেন্টটি একটি উপযোগী ট্রিটমেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।